এটা হচ্ছে ফুলস্টোন, অরিজিনাল শিবের মাল, এটা নি দেব 1000 লিটার। এটা আপনার যেটা নাম্বার আছে বিটি পুনে একটা অনেক এক টন বলে বিক্রি করে, ঘাস কাটার, ঘাস কাটার বিমান বন্দর থেকে আপনি ধরে ধরে গ্লাস লুট আর কি, গ্লাস লুট দেয় আর কি। এটা হচ্ছে এই যে 500 টিএমটি, অনেকগুলো আছে 100 টিএমটি। আচ্ছা, এটা হচ্ছে ফিলিপস, ফিলিপস এর, হ্যাঁ ফিলিপস এর, এটার পরে আপনার ডিশওয়াশ, এই যে দেখেন একদম ফ্রেশ, প্রজেক্টর চালু আছে না? কত এটা পড়বে বললেন? এর সবই শিবের সম্পূর্ণ 1423 ফেজের। আপনারা এটা হচ্ছে আয়রন, এটা বড় বড় ফাইভ স্টলে যা, এটার দাম পড়বে আপনার 15,000 টাকা। 15 না, ময়লা পড়ছে একদম ফ্রেশ আছে, এটার দাম পড়বে আপনার 12 প্রো। ব্র্যান্ড নাকি ডায়ার? ডায়ার, হেভি ডায়ার এটা, এই যে দেখেন ন্যাশনাল, এটা আবার জাপানি, এরকম আছে অনেক আছে মেশিন, একটা সানলাক্স, একটা এটার নাম আমার তো মিলিং লেখা আছে, এই দেখে মেরি নিতাই 45,000 বিটি। আপনার অটোমেটিক উড়ে যায়, এই যে দেখেন বড় গিজার 740 লিটার। আর এখানে এটা হচ্ছে মাইক্রো গ্রিল, পানি স্প্রে, যে কোনো বাগানে পানি স্প্রে করতে পারবে, এগুলো একদম ফ্রেশ কন্ডিশন আছে, দাম পড়বে আপনার LG ইনভার্টার, ইনভার্টার লাইনার 6 সেন্সর, এই যে এখানে লেখা আছে 6 সেন্সর, 12,000 টাকা। 12 না, হ্যাঁ। এটা হচ্ছে তোশিবা ব্র্যান্ড, এটা তো অনেক ফ্রেশ, হ্যাঁ একদম ফ্রেশ, ইনটেক ফ্রেশ। এটা এগুলো আছে 8,000 টাকা। আর ফ্যান তো আছে, ফ্যামিন মেরিন, আপনার এই যে সম্পূর্ণ জাহাজের সম্পূর্ণ চালু অবস্থায় আছে, একদম ফার্স্ট ক্লাস চলে, ডিজিটাল ডিসপ্লে, ডিজিটাল ডিসপ্লে, এটা হচ্ছে এক সাইডে, এই সাইডে নরমাল, এই সাইডে ডিপ, এই দেখেন। এটা হচ্ছে আপনার এই তিন ডোর হচ্ছে নর্মাল, 200 লিটার হচ্ছে, এখানে ডায়াগ্রামে লেখা আছে, ফিল্টার হচ্ছে আপনার সম্পূর্ণ চালু অবস্থায় আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি এখন আছি আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজে, যা মাদাম বিপির হাট সোনারগাঁ পেট্রোল পাম্পের KSRM অক্সিজেন প্লান্টের বিপরীতে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত, যেখানে আপনারা পুরাতন জাহাজের অরিজিনাল কিছু ইলেকট্রনিক সামগ্রীর সাথে সাথে বিমানবন্দর থেকে টেন্ডারে পাওয়া কিছু ঘাস কাটার মেশিনও দেখতে পাবেন। আপনার মাধ্যমে আমি একটা এসি দিয়ে শুরু করতে চাচ্ছি, এসি গরম এখন অ্যাভেলেবল, তাও হচ্ছে না আমার কাছে যা আছে, মানে যে কটা আছে সেটাই আপনি একটু দেখায়। এটা হচ্ছে ফুলস্টোন, অরিজিনাল শিবের মাল, সম্পূর্ণ চালু অবস্থা, একদম ফ্রেশ কন্ডিশন, দেখাই দিই একটু ভালো মতো। আগে বলছিলাম, আমি আগে এক ভিডিওতে বলছিলাম 22,000 টাকা, এখন 21,000 টাকা, আপনার ভিডিওতে 1,000 টাকা কম। আচ্ছা ডিসকাউন্ট দিচ্ছে গরম উপলক্ষে ভাই, 1,000 টাকা কম, 1,000 টাকা কম দিবে, এক টনের না ভাই? হ্যাঁ এক টনের। আচ্ছা রিমোট সহকার আছে, একদম ফ্রেশ কন্ডিশন। আচ্ছা আচ্ছা, আর এখানে আছে একটা হায়ার, হায়ারের, হ্যাঁ হায়ারের 2 টন, এটা হচ্ছে হট কোল, হট কোল, এটাও প্রায় আছে মোটামুটি, এটার দাম পড়বে আপনার 32,000 টাকা। 32, হ্যাঁ এখানে 1 টন, 2 টন, 2 টন, 2 টন, আচ্ছা 2 টন 32,000, হট কোল 2 টন। আচ্ছা এটা হচ্ছে ফিলিপস, ফিলিপস এর, হ্যাঁ ফিলিপস এর, এটা পড়বে আপনার 40,000 টাকা, 2 টন, হ্যাঁ 2 টন। এখানে আছে গিরি আছে পড়বে 42,000 টাকা। আচ্ছা এখানে 42, আমি যেগুলো দেখাচ্ছি এগুলো ফ্রেশ, একদম রানিং, মানে নিয়ে ব্যবহার করা যাবে, নিয়ে ব্যবহার করা যাবে। আচ্ছা এটা হলো গ্রি, এটা 2 টনের, এটা কত চাচ্ছেন ভাই? 42,000 টাকা। 42, আচ্ছা এখানে আমি শর্টকাট দেখিয়ে দিই, এটা হচ্ছে আপনার 8 কেজি, 8 কেজি চালু অবস্থায়, ডাগনা মানে প্রথম ডাগনাটা নাই, ওটা যেটা লাগে এটা আছে। আচ্ছা আর এটা হচ্ছে অ্যাকোয়া জাপানি, এটা, হ্যাঁ এরকম আছে অনেক আছে মেশিন, 8 কেজি করে, দাম পড়বে আপনার 7,000 টাকা করে। মানে এই টাইপের ওয়াশিং মেশিন গুলোর দাম পড়বে ঢাকনা ছাড়া, ম্যানুয়াল, হ্যাঁ ঢাকনা ছাড়া, 7,000 করে, 7,000। আচ্ছা 8 কেজি, হ্যাঁ আর এখানে এখানে একটা আছে 10 কেজি, এই যে এখানেও তো একটা ইয়ে আছে, এটা কি নষ্ট? না এটা নষ্ট না, এটা হচ্ছে ইনডোরের ইয়াটা, এটা 2 টন, এটার দাম পড়বে আপনার 40,000 টাকা। আচ্ছা এখানে 2টো ওয়াশিং মেশিন আছে, একটা হচ্ছে আপনার ম্যানুয়াল, দুটোই ম্যানুয়াল, 10 কেজি 10 কেজি, একটা সানলাক্স, একটা এটার নাম আমার তো জানা নেই, এজক এটাও কোরিয়ান শিপের মাল, এটার দাম পড়বে আপনার 10,000 টাকা করে। আচ্ছা এখানে এসি আপনার বড় একটা এসি আছে 45,000 বিটি, গ্রিড, হ্যাঁ গ্রিড, ডাবল, হ্যাঁ ডাবল, 280 বোল্ডের,
এটার দাম পড়বে আপনার 1,20,000 টাকা। এটা আমি আগের দাম বলি নাই, এখন আপনার মাধ্যমে দাম বলতেছি। কেউ যদি নিতে চায় আক্সিং রেট দামে দামে করে নিতে পারবে। ওখানে যে এটা হচ্ছে আউটডোর, এটা হলো আউটডোর, উইন্ডো হচ্ছে এই সামনে, ইনডোরটা দেখাই দিই। কাজ হয়নি তো? না না না, কোনো কাজ নেই, এখনো যে একদম ফ্রেশ আছে, যে অবস্থায় আছে এই অবস্থায় এনে রাখছি, যে অবস্থায় ছিল জাহাজ থেকে এসে নামাই আনছি। এই যে এটা, হ্যাঁ এটা হচ্ছে ইনডোর, রিমোট সহকার আছে, একদম ফ্রেশ, হ্যাঁ ফ্রেশ আছে, 45,000 বিডি। হ্যাঁ আর এখানে গাড়ি একটা আছে, কাঁচ কাটার গাড়ির আগে বলছিলাম, এটা বিমানবন্দর গুলো আগে তো অনেকগুলো ছিল, হ্যাঁ আছে অনেকগুলো, এখনো আছে, কেউ যদি চায় মোবাইলের মাধ্যমে যোগাযোগ। এগুলো হলো বিমানবন্দরে পোর্ট ইয়ে ঘাস কাটার, ঘাস কাটার বিমানবন্দর থেকে আপনি এনে নিছেন না? গ্যাস একদম, হ্যাঁ লেভেল করে ফেলবে, গ্যাস কেটে লেভেল করে ফেলবে, সম্পূর্ণ চালু ঘাস কাটার মেশিন। হ্যাঁ এগুলো কি ফোনে যোগাযোগ করে নিতে হবে? ফোনে যোগাযোগ করে নিতে হবে। আচ্ছা এগুলো অনেকগুলো আছে টিনের, এগুলো হচ্ছে সম্পূর্ণ এসএসএর, কেউ যদি নিতে চাই 1,500 টাকা করে পড়বে, আর এগুলো নিতে চাইলে 2,000 টাকা করে পড়বে। এই যে টাকনা সহকার আছে, এটা হচ্ছে মাইক্রো ওয়াশিং, এটা হচ্ছে 7 কেজি, হুম 7 কেজি, এটা ফ্রেশ আছে, দাম পড়বে আপনার 25,000 টাকা। আচ্ছা এখানে আছে, এটা হচ্ছে 7 কেজি, হুম এটার দাম পড়বে আপনার 20,000 টাকা। এটা হ্যাঁ ফ্রেশ আছে। এটা হচ্ছে ওয়াকিং 6 কেজি, এটার দাম পড়বে আপনার 14,000 টাকা, এটার দাম পড়বে 10,000 টাকা, এটার দাম পড়বে আপনার 12,000 টাকা। আচ্ছা এগুলো ওয়াকিং সম্পূর্ণ করিয়ে নেয়, এগুলো সেম পিনে আরো আছে, এটা হচ্ছে মানে এখানে ও একটা নেছি আরো আছে আপনার, ও এখানেও যে মিডিয়া, হ্যাঁ মিডিয়া এগুলো ওয়াশ করে নেই, এই যে উপরে ময়লা পড়ে আছে, মিডিয়া আপনার আউটডোর ইনডোর ফ্রেশ আছে, এর ভিতরে দেখেন একটু, এই যে দেখেন ফ্রেশ আছে, ফ্রেশ আছে। এটা হচ্ছে মিডিয়া, আপনার দাম পড়বে আপনার 20,000 টাকা, এটাও পড়বে 20,000 টাকা, ফিলিপস ঘাস কাটার মেশিন এখানে আরো আছে, চালু আছে, হ্যাঁ মোবাইলে যোগাযোগ করলে দেওয়া যাবে। এটা হচ্ছে আপনার 280 ভোল্টের, 440 220 3 ফেজের, আপনার এটা হচ্ছে আয়রন, এটা বড় বড় 5 স্টলে যারা নিতে চাই, আয়রন রোলার যারা নিতে চাই, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে নিতে পারবে। আচ্ছা এগুলো তো ওই যে অনেকে হোটেলের জন্য নেয়, বা দুপিখানার জন্য নেয়, এরকম ফ্যান আছে অনেক, বাজাজ আপনার ওই যে বাজাজের ফ্যানের দাম পড়বে আপনার 2,500 টাকা করে, খুব ভালো উন্নত মানের। এটা হচ্ছে আমাদের কভার কয়েল, আচ্ছা সম্পূর্ণ কভার কয়েল, আপনার দাম পড়বে 2,500 টাকা করে। আচ্ছা আর এখানে একটা বড় সিঁড়ি আছে, এটা হচ্ছে আপনার অটোমেটিক উড়ে যায়, এই যে দেখেন এগুলো অটোমেটিক লক হয়ে যাবে, আবার লক ছেড়ে দিলে আবার পড়ে যাবে। এটার দাম পড়বে, আমি 20,000 টাকা বলছিলাম আগে, এখন পড়বে 18,000 টাকা। এটা পড়বে 3,000 টাকা ইনট্যাক্ট, 160 কেজি লোড, বড় গিজার আছে আপনার, এই যে বড় গিজার 740 লিটার, আর এখানে আছে একটা 200 লিটার, হ্যাঁ 200 লিটার, এগুলো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে নিয়ে নিতে পারবে। এখানে আপনার ওভেন আছে একটা, এটা হচ্ছে মাইক্রো গ্রিল সহকারে, এটা মাইক্রো গ্রিল সহকারে, এটার দাম পড়বে আপনার 8,000 টাকা, একদম ফ্রেশ আছে, চালু আছে সম্পূর্ণ। আর এখানে একটা একদম ফ্রেশ কন্ডিশনের ছোট ফ্রিজ আছে, দাম পড়বে 8,000 টাকা। এখানে একটা স্প্রে মেশিন আছে হাইড্রোলিক, যে ওষুধ স্প্রে করে বা পানি স্প্রে, যে কোনো বাগানে পানি স্প্রে করতে পারবে, এটার দাম পড়বে 6,000 টাকা, আগে বলছিলাম 10,000 টাকা। এখানে গোল্ড স্টার এলজি, এগুলো একদম ফ্রেশ কন্ডিশন আছে, দাম পড়বে আপনার 10,000 টাকা করে।
আর এই সাইজের যতগুলো আছে সবগুলো 8000 টাকা করে ফ্রেশ কন্ডিশনগুলো। আচ্ছা, আর নন ফ্রেশ কন্ডিশনগুলো একটু আর দাম কম পড়বে। আপনার মোবাইলে যোগাযোগ করলে দেওয়া যাবে। আচ্ছা, সাইকেলটা সাইকেলটা পড়বে আগে বলছিলাম আমি প্রায় 18000 টাকা। এখন দিয়ে দেবো 15000 টাকা ফিক্স। এটা হচ্ছে আপনার হেভি সগের জাবারালা। এটা হচ্ছে এই যে 500 টিএমটি অনেকগুলো আছে 125 150, এটা হচ্ছে 500 টিএমটি হেভি হেভিটা। এটা বাইক, এটা 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 হচ্ছে বাইক, আপনার এখানে লেখা আছে এই যে দেখেন স্প্রিং বাইক। সাইকেলের থেকে উন্নত আর কি, নড়াচড়া করবে, বডি ব্যথা করবে না। আর এখানে আপনার এই যে এটা এলজি ইনভার্টার, ইনভার্টার লাইনার, এটা এটা হচ্ছে গামের দাগ, এটা শিবের গামের টা উঠতেছে না, চেষ্টা করলে উঠাই দিব। এর ভিতরে একদম ফ্রেশ দেখেন, দিকে আছেন দেখেন একদম ফ্রেশ কন্ডিশন। আপনার এখানে লেখা আছে প্রায় 200 কত লিটার, 270 লিটার, 271 লিটার। আর এটা কম দিয়ে দেবো, এটা হচ্ছে সিভিল ফিস কন্ডিশনটা একটু নিচে, ওই যে একটু জঙ্গা গিয়ে আছে নিচে বডিটা কাজ করছে আর কি বডিতে। হ্যাঁ, এর দাম পড়বে আপনার 12000 টাকা। 12 না, হ্যাঁ। কত লিটার এটা? এটা হচ্ছে 350 লিটার। এখানে একটা তোশিবা ব্র্যান্ডের জাপান, একদম ফ্রেশ কন্ডিশন আছে দেখেন। এগুলো কেউ যদি নিতে চাই তাহলে 18000 টাকা দিয়ে দেবো। এটা হ্যাঁ জাপান কনভার্ট সহ, একটা 110 ভোল্টের কনভার্ট দিতে হবে, কনভার্ট সহ 18000 টাকা। হ্যাঁ, $10,000 অনেকে বলে ছোট বিড়ির দাম কেন, আমারগুলো হচ্ছে একদম ফ্রেশ কন্ডিশনের। এখন এগুলো কিনেও অনেক বেশি পড়ে, আগের চাইতে অনেক চাহিদা, আগে কম কিনে পড়তো কম বিক্রি করছি। এটা হচ্ছে তোশিবা ব্র্যান্ড, এটা তোশিবা, এটা হচ্ছে নন ফ্রোস্ট জাপান, এটার দাম পড়বে 15000 টাকা কনভার্ট সহ। আচ্ছা, এটা বিক্রি হয়ে গেছে? হ্যাঁ, ওভেন বিক্রি হয়ে গেছে। এই যে ফ্রেশ কন্ডিশন, এটা তো অনেক ফ্রেশ। হ্যাঁ, একদম ফ্রেশ, ইনটাক ফ্রিজ এটা দেখেন। এই যে কোম্পানি শুধু জাহাজের জন্য ফ্রিজ বানায় এরা। এটার দাম পড়বে আপনার 18000 টাকা। এই যে দেখেন, জাহাজে এই কোম্পানিটাই বেশি দেখায়। হ্যাঁ, এই কোম্পানিটাই বেশি দেখায়। আর এই ফ্রিজটাও বিক্রি হয়ে গেছে, ওটা সেল। হ্যাঁ, বিক্রি হয়ে গেছে। এগুলো পড়বে 10000 টাকা করে। এই নিচের গুলো? হ্যাঁ, নিচের গুলো তোশিবা ব্র্যান্ড ফ্রান্সনিক, 10000 টাকা করে। এই ছোট গুলো এখানে দেখেন, এটা পড়বে আপনার 7000 টাকা। আচ্ছা, এটা পড়বে 8000 টাকা, এটাও পড়বে 7000 টাকা। এটা হচ্ছে এলজি, যেগুলো একটু আনফ্রেশ এগুলো হলো 7000 টাকা। যেগুলো ফ্রেশ ফ্রেশ এগুলো হচ্ছে আপনার 8000 টাকা। আর ফ্যান তো আছে অনেক? হ্যাঁ, ফ্যান অনেক আছে, ফ্যান একদম ফ্রেশ কন্ডিশন আছে। ফ্যান গুলো আপনার মার্কেট থেকে নিতে গেলে প্রায় 4500 টাকা কিনে পড়বে। আচ্ছা, আপনি অর্ধেক দামে দিচ্ছেন? হ্যাঁ, এই এই গ্লাস ডোরটা দেখেন, এটা হচ্ছে আইমেন মেরিন, সম্পূর্ণ জাহাজের। এটা বিক্রি করে বলছি। আর একটা পিস আছে গ্লাস ডোর, যারা কোল্ড ড্রিঙ্ক, এটা সেল হয়ে গেছে? না, এটা সেল হয়ে গেছে। ও আচ্ছা, সেম কোম্পানি আর কি। এটা হচ্ছে এমএন মেরিন, আপনার এই যে সম্পূর্ণ জাহাজের সম্পূর্ণ চালু অবস্থায় আছে, একদম ফার্স্ট ক্লাস চলে। এটা কেউ যদি নিতে চাই আপনার দাম পড়বে 80000 টাকা, অকশন প্রাইস, দামাদামি করে নিতে পারবে। আচ্ছা, এটা হচ্ছে সিলার ব্রিজ, এই যে মেরিন কোরিয়া সিলার ব্রিজ, এটাও সম্পূর্ণ এসএস বডি, সম্পূর্ণ এসএস বডি। এটার মানে ইন্টারন্যাশনাল প্রাইস হচ্ছে 2,50,000 টাকা, আমি বিক্রি করবো 80000 টাকা দিয়ে। এখানে ফ্রেশ কন্ডিশন একটাই আছে আপনার, এই যে মাইক্রো, একদম ফ্রেশ কন্ডিশন, ডিজিটাল ডিসপ্লে, ডিজিটাল ডিসপ্লে। এটা হচ্ছে আপনার কুইক ওয়াশ আছে, আপনার স্প্রিং আছে, আয়রন সহকারে আছে, তারপরে ইকো ওয়াশ আছে আপনার, এই যে দেখেন একদম ফ্রেশ। এটার দাম পড়বে, এটা 110 ভোল্ট কনভার্ট সহ, 3000 একটা কনভার্ট দেওয়া যাবে,
দাম পড়বে, আগে বলছিলাম 35,000 টাকা, আমি দিয়ে দেবো 32,000 টাকা দিয়ে। আচ্ছা, কনভার্ট সহ আবার ঠিক আছে। এখানে একটা বড় ফ্রিজ আছে, এটা অর্ধেক ডিফ অর্ধেক নর্মাল, নিয়ে দেখেন আবার এক গ্লাস ডোর সহ আছে, অর্ধেক ডিফ অর্ধেক না, একটা একদম ফ্রেশ কন্ডিশন, এটা ডিফ, হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশন, এক সাইডে এই সাইডে নর্মাল, এই সাইডে ডিপ, এই দেখেন ওটা নর্মাল, হ্যাঁ এটাই ডিপ, দুটোই সেম আর কি, অর্ধেক অর্ধেক দেখতে একই, হ্যাঁ কি এটা এটা পড়বে আপনার, আগে বলছিলাম 55,000 টাকা, কেউ যদি চায় এখন 53,000 টাকা দিয়ে দিব, একদম ফ্রেশ কন্ডিশন, হ্যাঁ অলরেডি আমার কাছে পৌঁছে সাইজ হলো, আমি দিই নেই। আর একটা হচ্ছে ইনভার্টার ফ্রিজ, অনেক বড় ফ্রিজ, এটা হচ্ছে প্যানাসোনিক, মেড ইন সিঙ্গাপুর, এটা হচ্ছে আপনার এই তিন ডোর হচ্ছে নর্মাল, 200 লিটার হচ্ছে, এখানে ডায়াগ্রামে লেখা আছে 200 লিটার, 179 লিটার হচ্ছে আপনার ডিপ, আর বাকিগুলো নর্মাল, 1,000 লিটার মধ্যে আর বাকিগুলো নর্মাল, মানে একটা শুধু ডিপ, হ্যাঁ ডিপ শুধু একটা, এক ধরনের এক ধরনের, আর বাকিগুলো নর্মাল, এখান থেকে ঘুরে এখানে নর্মাল, একদম ফ্রেশ, একদম ফ্রেশ কন্ডিশন। কেউ যদি দিতে চায় আপনার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলাম। আচ্ছা, এটা আপনার বড় বড় রেস্টুরেন্ট ফাইভ স্টার হোটেলের জন্য ইউজ করে আর কি। এটা হচ্ছে ডাবল কম্প্রেসার, এখানে ভিতরে আপনি দেখাই দিই, ভিতরে দেখাই দিয়ে যে ডাবল কম্প্রেসার, একটা কম্প্রেসার একটা কম্প্রেসার, এখানে দুটো ডাবল কম্প্রেসার, ঠিক আছে, এটা ইনভার্টার, আর এখানে একটা হচ্ছে আপনার ফিল্টার আছে, এই ফিল্টারটা হচ্ছে আপনার সম্পূর্ণ চালু অবস্থায় আছে, একদম ফ্রেশ আছে, কেউ যদি নিতে চায় দাম পড়বে আপনার 12,000 টাকা। আর এখানে হচ্ছে হট কুল ওয়াটার কুলার আছে, দাম পড়বে 10,000 টাকা, শুধু শুধু কুল, আমরা হিট আছি জাপান, দাম পড়বে 10,000 টাকা, 8,000 টাকা দিয়ে দেবো। আচ্ছা, এইরকম দুইটা আছে, এগুলো তো দেখাইছি, আর ওখানে আপনার ওই যে রাইস কুকার আছে, রাইস কুকার 3,000, 4,000, 5,000, তারপরে একটা হচ্ছে আপনার ওই যে প্রজেক্টর আছে, লাইট প্রজেক্টর, লাইট প্রজেক্টরের দাম পড়বে আপনার 5,000 টাকা। প্রজেক্টর কি চালু? প্রজেক্টর হ্যাঁ একটা বাল্ব লাগবে, চালু আছে, আপনি দেখছেন। এরকম একটা দুইটা চুলো আছে, ময়লা বর্ষা একদম ফ্রেশ আছে, এটার দাম পড়বে আপনার 2,000 টাকা করে, 1,500 টাকা করে, বক্স সহকারে আছে, 1,500 টাকা। এটা সহ পড়বে আপনার 4টা প্লেট সহ পড়বে 5,000 টাকা। তাহলে 4টা প্লেটের দামই তো 4,000 চলে আসে, ফিরে দিয়ে দিচ্ছি আমি, আমি কি করবো, ভালো এটা পোর্টেবল এসে হচ্ছে 10,000 বিটি, পুনে 1 টন, অনেকে 1 টন বলে বিক্রি করে, আমার 10,000 বিটি যেভাবে লেখা আছে সেভাবে বলতেছি, এটার দাম বলবো আপনার একদম 20,000 টাকা, কেউ যদি নিতে চায়, হ্যাঁ মানে 1 টন থেকে সামান্য কম, ঠিক আছে। আর এখানে গাছ কাটার মেশিন আরেকটা আছে, এই চালু অবস্থায় সম্পূর্ণ চালু অবস্থায় রানিং অবস্থায়, এগুলো ঘাস কাটার মেশিন, যারা বাগান বাড়ি আছে বড় তাদের জন্য এগুলো খুব ভালো হবে, এটা নিতে চাইলে আপনার ফোনের মাধ্যমে যোগাযোগ করুন, যোগাযোগ করবেন, আর নিচে কিছু ইয়ে আছে, বেশি ফোনে যোগাযোগ করলে কি বেশি দাম চান নাকি? না বেশি দাম চাইবো না, ইন্টারন্যাশনাল প্রাইস জাপান, এগুলো ইন্টারন্যাশনাল প্রাইস হচ্ছে প্রায় 15-16 লাখ টাকা। আচ্ছা, আপনি চাইছেন কত তাই বলুন। আমি চাইছি কত, 50,000 হলে দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, চলেন নিচে, এখানে ডিপ ফ্রিজ আছে,
চালু এটা উপরে আমরা একটু লং দিছি আর কি, আর কিছু না নিছে। এটার দাম পড়বে আপনার 15,000 টাকা। 15 না, হ্যাঁ। এটা হচ্ছে আপনার এই যে ওয়েলফ্রো ব্র্যান্ড নাকি ডায়ার, ডায়ার হেভি ডায়ার, এটা সুন্দর আছে, হেভি ডায়ার ওয়েলফ্রো ইতালি। দাম পড়বে আপনার 10,000 টাকা এটা, হ্যাঁ। আর এটা হচ্ছে ওয়েলফ্রো ওয়াশিং মেশিন, একদম ফ্রেশ। দেখেন এই যে, দেখেন এটা মেড ইন লেখা আছে, এই দেখেন মেড ইন ইতালি, দরদাম করে নেওয়া যাবে। এখানে ফ্রিজ আরো অনেক আছে, এগুলো ওয়াশ হয় নাই, জাহাজ থেকে নামাই দিয়ে ওয়াশ হয়। আর এটা হচ্ছে আপনার বড় ফ্রিজ, আগে ভিডিওতে দেখাইছিলাম, সিলার, হ্যাঁ সিলার বড় ফ্রিজ, অনেক সুন্দর, একদম ফ্রেশ আছে, দরজা দরজা সবকিছু ওকে আছে, চালু আছে, ডাবল কম্প্রেসার আবার, হ্যাঁ অনেক ফ্রেশ, হ্যাঁ অনেক ফ্রেশ। এই যে ওই যে কোল্ড ড্রিঙ্কস এর ফ্রিজ, দরজা হচ্ছে তিনটা, এই যে দেখেন সম্পূর্ণ আছে এটা। জাপানি দেখেন ফ্রেশ আছে, এটা যদি কেউ নিতে চায় আপনার দাম পড়বে 70,000 টাকা। আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান, আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো, এই ঠিকানায় যোগাযোগ করবেন। আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।